টমেটোতে যে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় তার মধ্যে সাদামাছির আক্রমণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাদামাছি সাধারণত টমেটো পাতা নিচের দিকে বসে রস শোষণ করে খায় এর ফলে এই গাছের পাতাগুলো একটা হলুদ বর্ণ ধারণ করে এবং গাছের বৃদ্ধি কমে যায় অর্থাৎ গাছগুলো অন্যান্য গাছের তুলনায় বেটে হয়ে থাকে পরবর্তীতে অতিরিক্ত আক্রমণের ফলে এই পাতাগুলো কুঁকড়ে যায় এর সাথে সাথে এই সাদামাছি অনেক ক্ষেত্রে একটা বিশেষ ধরনের ভাইরাস অর্থাৎ টমেটো লিফকাল এই ভাইরাসটাকেও বহন করে এবং গাছ একবার এই ভাইরাসে আক্রান্ত হলে সেই গাছ কিন্তু আর কোনোভাবে তাকে আর ঠিক করা যায় না সেই গাছ এই ভাইরাসে আক্রমণে আক্রান্ত হলে পাতাগুলো কুকড়ে যায় গাছ খরবাকৃতি হয় গাছের একটা জায়গা থেকে অনেকগুলো ডালপালা বেরোয় এবং এই গাছে ফলন অত্যন্ত কমে যায় সাদামাছির আক্রমণ তাই প্রতিহত করতে হবে তা নাহলে কিন্তু একবার যদি ভাইরাস গাছের মধ্যে ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে গাছ উপড়ে ফেলে দেওয়া ছাড়া কিন্তু আর কোনো প্রতিকার থাকবে না তো এই সাদামাছি আমাদের মাঠে ঠিক কখন আসছে সেটা একটু লক্ষ্য রাখার জন্য আমরা হলুদ আঠালো ফাঁদ মাঠের চারিদিকে আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে বিঘাপতি দুই থেকে চারটি এই ধরনের ফাঁদ যদি আমরা ব্যবহার করি তাহলে সেই হলুদ আঠালো ফাঁদে এই সাদামাছি যদি মাঠে প্রবেশ করে তখন সেখানে কিন্তু তারা আকৃষ্ট হয়ে সেখানে আটকে পড়ে এবং সেটা দেখে আমরা কিন্তু সাদা মাছির নিয়ন্ত্রণটা আমরা শুরু করে দিতে পারি এই নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রথমেই আপনাকে বলে রাখি যে এখানে প্রথম দিকেই যদি রাসায়নিক প্রয়োগ করি তাহলে এই রাসায়নিকের প্রতি কিন্তু এই সাদা মাছি একটা সহ্য ক্ষমতা তৈরি করার একটা প্রবৃত্তি থেকে যায় তাই প্রথম দিকে রাসায়নিকের উপর নির্ভরশীল না থেকে আমরা বলি যে প্রথম দিকে নিমজাতীয় অর্থাৎ জৈব কীটনাশক ব্যবহার করে এক্ষেত্রে আমরা নিম তেল ব্যবহার করতে পারি আমরা বিভিন্ন মাইক্রোবিয়াল পেস্টিসাইড যেমন বিউভেরিয়া ভ্যাসিয়ানা ব্যবহার করতে পারি পরবর্তীতে সাদামাচির পরিমাণটা বা আক্রমণটা অত্যন্ত বেড়ে গেলে সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোপিড বা ডাইফেনথাইরান বা ফ্লোনিকামিট এই ধরনের ওষুধ বা কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে চাষিদেরকে ব্যবহার করতে বলি তবে একটা কথা চাষিদের মাথায় রাখতে হবে কোনো কীটনাশকই যেন পরপর পরপর ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সেই কীটনাশক প্রতি সাদা মাছির একটা সহ্য ক্ষমতা একটা গড়ে উঠতে পারে